বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসাচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ আমার ডানে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মিস্টার কাজী ফিরোজ রশিদ নতুন সরকার নতুন সংসদ যদিও একটা ধারাবাহিকতা আছে কিন্তু খানিকটা ব্যত্যয় আছে নৌকার জন্য লাঙল নিয়ে নির্বাচন করেছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চেয়েছেন এবং সেটি ভোটারদের কাছে বলবার চেষ্টা করেছেন নৌকাও জিতল লাঙলও খানিকটা জিতল শেখ হাসিনাও প্রধানমন্ত্রী হলেন এবং আপনাদের অনেকের আমি আপনার কথা বলছি না অতীতের মতো কারো থাকার ইচ্ছে ছিল কিন্তু সরকারে তো নেই এবার বসতে হচ্ছে বিরোধী দলের সংসদে মানে কেমন লাগছে নতুন এই অবস্থা ঠিক দীর্ঘদিনের আকাঙ্ক্ষা স্বপ্ন বা একটা পরিচয় সেখান থেকে বেরিয়ে অন্য অবস্থানে গিয়ে বসতে পারা কারণ আমি দেখেছি আপনার দলের অনেকেই চাচ্ছেনই না মোটামুটি বিরোধী দলে বসতে এমনকি সেই সিদ্ধান্তটাও প্রধানমন্ত্রী যদি নেয় তাহলে খুব উত্তম হয় সেরকম কথাও কারো কারো মুখে আপনাদের শুনেছিলাম আমরা ধন্যবাদ আচ্ছা আসলে আমাদের এবারে নির্বাচনটা ছিল জোটবদ্ধভাবে আমরা মহাজোট করেছিলাম আওয়ামী লীগের সাথে একসঙ্গে বিএনপি ২০ দল এবং তাদের সাথে পরে যুক্ত হলো ঐক্য ফ্রন্ট জাতীয় ঐক্য ফ্রন্ট ডক্টর কামালের নেতৃত্বে এরা তখন গিয়ে বিএনপির সাথে একসঙ্গে জোটবদ্ধ নির্বাচন করলো প্রথম থেকে নির্বাচনটা নিয়ে কিছুটা আমাদের মধ্যে ই ছিল যে আদৌ বিএনপি নির্বাচন করবে কি না কারণ তারা এক এক সময় এক এক রকম কথা বলতেছিল কোনো স্পষ্ট মেসেজ তারা কিন্তু জনগণের সামনে দিতে পারেনি প্রথম দিকে কেউ বলতেছিল খালেদা জিয়া স্যার নির্বাচন আসবে না তারেক রহমানকে বিদেশে রেখে নির্বাচন হবে না এবং আবার কেউ বলতেছিল যে নির্বাচনের আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারে নির্বাচনে যাব এবং এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে তো এটা নিয়ে কিছু অনিশ্চিত ছিল আমার কাছে কখনো কখনো মনে হয়েছে যে বিএনপি একদমই মানে ওই নাবিক সারা জাহাজ যেভাবে সমুদ্রের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করে এভাবে করতেছিল এক পর্যায়ে ডক্টর কামাল সাহেব এসে বিএনপিকে নির্বাচন ভেঙে করলো এবং মাননীয় প্রধানমন্ত্রীর দাওয়াতে তারা সবাই হাজির হলেন কথা বলতে দীর্ঘ সময় তারা কথাবার্তা বললেন প্রধানমন্ত্রী আপ্যায়ন করেছেন তারা খুশি হয়েছেন এবং তারা সন্তুষ্ট সেটি বেরিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করল তখন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার পরে একবারে তারা বলে না যে খালেদাজিয়ার মুক্তি দিতে হবে তারিখ জেগে দেশে ফিরিয়ে আনতে হবে অথবা সরকারের পদত্যাগ করতে হবে তা তখন বলছে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই সরকার সবসময় তাদেরকে আশ্বস্ত করেছে যে নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ হবে আপনারা আসুন নির্বাচন করুন এই আর কি আমাদের অবস্থাটা যে আমরা সরকারের সাথে যখন আমরা মহাজোট করলাম এবং আমাদের বার্গেনিংয়ে যারা ছিলেন তারা আমার ব্যক্তিগত ধারণা যে শেষ পর্যন্ত বার্গেনিংটা ঠিকঠাক মতন করতে পারেন নাই এবং মাঝপথে একদম শেষ দিকে আমাদের দলের মহাসচিব পরিবর্তন হয় আমরা তখন একদম খেয়ে হারিয়ে ফেললাম কে দাঁড়াবে না কে থাকবে না এটা নিয়ে একটা অচল সৃষ্টি হলো এবং আমাদের দলের চেয়ারম্যান এরশাদ সাহেব তখন সিঙ্গাপুরে চলে গেলেন চিকিৎসার জন্য আমরা খুবই একটি মানে অবস্থার মধ্যে পড়লাম যে দলের চেয়ারম্যান নেই মহাসচিব নতুন আসলেন এই অবস্থার মধ্যে দলের নেতাকর্মীরা অ্যাকচুয়াল একটা নির্বাচন খুব কঠিন একটি সমস্যার সামনে সেটা ফেস করার মতন অবস্থা সবার ছিল না আমরা নির্বাচনে গেলাম যে সিটগুলো মহাজোট আমাদের দিয়েছিল 25টা সিট খুব সম্ভবত সেই সিটে আমরা নির্বাচন করলাম অন্য সিটে ওপেন ছিল যে যেখানে করতে পারে এইভাবেই তা নির্বাচনে আমাদের মূল ই ছিল যে আমাদের আমি যখন নির্বাচন দাঁড়ালাম ঢাকা ৬ থেকে কোতলি সূত্রাপুর ওয়ারি গেন্ডারিয়া আমার এই অঞ্চলটা তো সেখানে আমাদের প্রধান কথাই ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ
শ্রমিক লীগ, কৃষক লীগ, সশস্ত্র লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় পার্টি অ্যাজ এ হোল সব এক হয়ে গেছে। আমরা বলছি কি যে নৌকা মানে লাঙ্গল, লাঙ্গল মানে নৌকা, যেহেতু মহাজোট হয়েছে আমি এখানে লাঙ্গলে দাঁড়িয়েছি, একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর ফটো, একদিকে শেষবের ফটো, লাঙ্গলে ভোট দিন, মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশিদকে লাঙ্গলে ভোট দিন, দিয়ে দিস পোস্টার লিফলেট। তো পরবর্তী সময় নির্বাচন কমিশন থেকে বলছে যে আপনি যে দলে সে দল দিতে হবে, ইতিমধ্যে তো আমার 5 লক্ষ পোস্টার লাঙ্গল শেষ হয়ে গেছে, ওই পোস্টার থেকে গেছে, পরবর্তী সময় লিফলেট লাগাই দিয়েছে, পোস্টার তো আর বৃষ্টি বৃষ্টি হয়েছে আর কত লাগাবো, গেল এটা। আমরা ভোট চাইছি যে আমাকে ভোট দিলে প্রধানমন্ত্রী হবে, যদি লাঙ্গলে ভোট দেন নৌকা জিতবে, কারণ আমি তো এক প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, জনগণ আশ্বস্তি ভোট দিয়েছে, পক্ষান্তরে বিএনপি যিনি দাঁড়িয়েছেন শেষ মুহূর্তে এসে বিএনপি একদম শেষ দিকে ইলেকশনে আসলেন, ট্যাক্তলভাবে এসে জাগিয়ে দিয়েছেন, উনি ওই অঞ্চলে অতটা পরিচিত না, এবং যে সময়টা উনি পেয়েছেন এই এত অল্প সময়ের মধ্যে এত ব্যাপক এলাকা, ওনার জন্য নিজেকে পরিচিত করা এবং ভোট নেওয়া খুব দুঃসাধ্য ব্যাপার, কারণ আমরা দীর্ঘদিন এই অঞ্চলে কাজ করেছি। এই 5 বছরের আগেও আমি এই অঞ্চলের লোক কলেজে পড়াশোনা করেছি, 3 বার ভেবেছিলাম, যুবলীগ করেছি, ওইখানেই আমার বাসস্থান, অত নতুন কেউ এসে বাইরে থেকে খুব কঠিন, যদি খোকা সাহেব থাকতেন বা ওই জাতীয় কোনো নেতা থাকতেন তাদের জন্য যত সোজা হইতো তার জন্য খুব কঠিন ইলেকশন। এবার তারপর ছিল ইভিএম, আমাদের এইটা মেশিনে ভোট হয়েছে, 40% ভোট টোটাল কাস্ট হয়েছে, সেগুলো তো ঠিকই মানে মানে আছে, কিন্তু এখন আমি আমাদের এরপরে এই পাটগুলো ইলেকশনের 22টা সিট পেলাম সংসদে, আমরা তো গতবার বিরোধী দলে ছিলাম, আমাদের মধ্যে 4 জন মন্ত্রী ছিল, 3 জন মন্ত্রী ছিল, 3 জন মন্ত্রী একজন উপদেষ্টা, তো এবার আমরাও বলছি কি যে দেখেন একদিকে থাকতে হবে, যদি মন্ত্রী হয় তাহলে 22 জনই বানান, আর যদি না থাকেন আমরা সবাই বিরোধী দলে থাকবো, গতবারও ছিলাম, কিছু বিরোধী দল কিছু সরকারি দলকে বিশ্বাস করতে চায় না, বিরোধী দলে আমরা থাকলে অসুবিধা কোথায়, সেটা তো আপনি বলেছেন, আপনি বলেছেন দলের বাকিরা মন্ত্রী হবার জন্য তো উদ্গ্রীব ছিল, পরবর্তী সময় যেভাবে মাননীয় চেয়ারম্যান বলে দিয়েছেন যে আমি অপোজিশনে থাকবো এবং আমরা অপোজিশনে পরিচিত, তবে এখনো আমার মানে মানে আমি আমি যেটা বুঝতে চাইছিলাম যে অপোজিশন হিসেবে পার্লামেন্টে বা পলিটিক্সে কমফোর্টেবল কিনা আপনারা, এটা একটু বুঝতে চাইছিলাম, কারণ 14 দলীয় জোটের অন্য নেতাদের শরিকদেরকেও আওয়ামী লীগ থেকে বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছিলেন যে তারাও বিরোধী দলে বসে তাহলে সংসদটা একটু কার্যকর প্রাণবন্ত হয়, কিন্তু সেটিও আমরা দেখেছি যে কেউই আসলে সেই অর্থে সেই আহ্বানে সাড়াও দেননি, সন্তুষ্টও না তারা, সেই জায়গাতে আপনারা কতটা কমফোর্টেবল না কমফোর্টেবল, দেখেন কিছু লোক তো একটু লজ্জা পায় যে গতকাল সরকারের মন্ত্রী ছিল আজকে সে বিরোধী দলে বসছে, বিরোধী দলের কথাবার্তা বলতে একটু শাইনেস কি মনে করেন নিজেকে শাই মনে করেন, আসলে তা না, আপনি যদি সত্যি কথা বলেন জনগণের কথা বলেন তো বিরোধী দলে বললে অসুবিধা কোথায়, আমরা তো প্রধানমন্ত্রীকে অনেক প্রশ্ন করি এবং তাকে জবাব দিতে হয়, কঠিন কঠিন প্রশ্ন করি, উনিও খুব কঠিনভাবে জবাব দেন, তো এটা হচ্ছে সংসদ রীতিনীতি, আমরা সবসময় সরকারে থাকব এবং আজীবন সরকারে থেকে চলে যাবো সুযোগ সুবিধা নিয়ে, এইটা নিয়ে যদি কেউ রাজনীতি আসে সে ভুল করে, মূল কথা হচ্ছে যে আমি যদি পার্লামেন্টে থাকি মানে আপনাকে আপনার ভোটাররা তো এটা বলে না যে কি ভাই প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা হলেন কিন্তু আপনি বিরোধী দলে কেন, না তারা তো জানতো যে আমরা আমরা মানে আপনার ভোটাররা এরকম, কিন্তু আমি যে সরকারে থাকবো এটা তো কোনো গ্যারান্টি নাই, আমি যদি এমন হতে পারতাম যে আমরা ভোট অনেক বেশি পেয়ে গেছি তো আমি নিজেই সরকার গঠন করতে পারতাম নির্বাচনে, কিন্তু তা তো না, আমাদের বিরোধী দলে থাকতে হবে, তারা জানতো যে গতবার কিন্তু আমরা বিরোধী দলে ছিলাম, গতবার তো বিরোধী দলে ছিলেন আপনি এটা বলছেন কিন্তু সরকারও ছিলেন আপনারা সরকারের অংশ ছিলেন, সর্বছিলাম বিরোধী দল ছিলাম, এবার বিরোধী দলে রয়েছে এই কারণে যে আমাদের দলেরই সিদ্ধান্ত হয়েছে, সেটা না সরকার আবার আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী খুব একটা উৎসাহ নেননি, এটা তো স্বাভাবিক, কারণ প্রধানমন্ত্রী চান না যে তার দলের তো শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের বাইরে আর অন্য কেউ নাই, অন্য কেউ থাকলে এটা তো ডাজন্ট লুক নাইস, আমরা সবাই সরকারি দল হবো, তার বিরোধী দল হবে কেন, দলের যেহেতু সক্ষমতা আছে কেন অন্যদেরকে শেয়ার করতে হবে, এক্স্যাক্টলি, তো সেই তো এবং আমি যেটা বুঝতে পারি যে আপনি হয়তো অপোজিশনে কমফোর্টেবল বা আপনার দল সবসময় কমফোর্টেবল, আপনার দলের অন্যরা কি কমফোর্টেবল, অত কমফোর্টেবল না, কারণ সবাই মনে করে যে এটা সরকার কিছু থাকলে, অথচ জানে না যে বিরোধী দল থাকলে সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়, সরকার অনেক বেশি সুযোগ সুবিধা দেয় এটা বুঝে না,
মন্ত্রী তো থাকলে তো হয় কি আপনাকে বোধহয় আপনার থেকে টিপস নিতে হবে অন্যদের বা টিপস দিতে হবে ডক্টর বদিউল আলম মজুমদার একটা বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি চেহারা চিত্র ভাবমূর্তি যাই বলি না কেন একটু অন্য অন্যরকম হয়ে যাচ্ছে এই জায়গায় হয়তো কেউ কাউকে দায়ী করতে পারে কিন্তু সামগ্রিকভাবে এই দায় এখন আর কারোই কম আর বেশি মাত্রার পার্থক্য থাকবে এর আবার মানে রাজনৈতিক প্রসেসের মধ্যে যারা আছে প্রক্রিয়ার মধ্যে কেউ এড়াতে পারেন কি না না সরকার না আওয়ামী লীগ না প্রধানমন্ত্রী না বিএনপি না বেগম জিয়া না হোসেন মোহাম্মদ এরশাদ না জাতীয় পার্টি না অপর অপর রাজনৈতিক দল ইভেন বামপন্থীরা যারা একেবারে আদর্শবাদী রাজনীতির কথা দীর্ঘকাল শুনিয়েছেন বাংলাদেশের মানুষকে তারা ইংরেজিতে একটা অত্যন্ত জনপ্রিয় উক্তি আছে উই হ্যাভ মেড দি এনিমি অ্যান্ড দ্যাটস আস আমরা আমাকে আমরা আমাদের শত্রুকে খুঁজে পেয়েছি এবং সেটা আমরা নিজেরা তো বাংলাদেশে বোধ হয় এটা সবচেয়ে বেশি প্রযোজ্য কারণ আমরা এত আত্মঘাতী কাজ করেছি এবং এখনও এই যে এখন যে ব্যবস্থা এটাও একটা আত্মঘাতী কাজ এবং এটা অভিনব ব্যবস্থা বাংলাদেশকে বলা হয় যে সব সম্ভাবনার দেশ বাংলাদেশ এবং আমরা বোধ হয় ষোলকলায় পূর্ণ করছি এই যে অভিনব আমরা একটা অভিনব ব্যবস্থা আমরা প্রচলন করেছি যে গত গত সরকারের সময়ে আমরা যে জাতীয় পার্টি বিরোধী দলও ছিল সরকারেও ছিল এবং কাজী ফিরোজ রশিদ আমার বহুদিনের বন্ধু ছাত্র জীবন থেকে আমরা একত্রে রাজনীতি করেছি তো এই আমি ওনাকে সাধুবাদ জানাই যে উনি বলেছিলেন যে ওনারা বিরোধী দলে উনি বিরোধী দলে থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বিরোধী দলে থাকার পক্ষে ছিলেন গত আমলেও তিনি এই কথা বলেছেন বহুবার কিন্তু অভিনব এই জন্য যে ওনারা যে নির্বাচন করেছেন নৌকাকে জেতানোর জন্য কিন্তু ভোট চেয়েছেন নৌকায় ভোট চেয়েছেন লাঙ্গলের জন্য চাওয়া নৌকার জন্য চাওয়া সমর্থন একই ছিল কিন্তু আমাদের জন্য নৌকালারা চাইছে লাঙ্গলে ভোট হ্যাঁ এই যে না এটা তো অভিনব এক আপনি দুই পোস্টারে একে পোস্টারে ধরেন সুব্রত বাবুর একটা ই ছিল সিম্বল ছিল বা মান্না একটা সিম্বল ছিল বা যশোদের রব সাহেব একটা ছিল তারা তো সেই সিম্বল বিসর্জন দিয়ে বিসর্জন দিয়ে আমরা দেই কিন্তু আপনারা বিসর্জন দেন নাই কিন্তু আপনারা তো সরকারের অংশ হিসাবে আপনারা সরকারি দলের অংশ হিসাবেই নির্বাচন করেছে আর তারা কিন্তু ওই বিএনপি অংশ হিসেবে করছে হ্যাঁ মিশে গেছে ওকে তাদের সমস্ত শর্ত বিসর্জন দিয়ে বিএনপির সাথে মিশে গেছে এবং তো এটা এটাতে যেটা হয় এটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক নয় কারণ বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা কি গণতান্ত্রিক ব্যবস্থাটাই পুরোটা হলো ওভারসাইট যে নজরদারিত্ব যে আমাদের তিনটা বিভাগ যে নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আমাদের যে আইনসভা একে অপর উপর নজরদারিত্ব করবে এবং কোইকুয়াল ব্রাঞ্চেস এরা একে উপর নজর দায়িত্ব করবে যাতে কেউ বাড়াবাড়ি করতে না পারে মানুষের অধিকার হরণ করতে না পারে ক্ষমতার অপব্যবহার করতে না পারে তো এখন যে আপনি যদি সরকারের অংশ হন বিরোধী দলের অংশ হন আপনার আপনি বিরোধী দলের শুধু তাই নয় আপনি বিরোধী দলে বসেছেন আপনার স্বইচ্ছায় নয় আপনি যিনি সরকারি দল তারই প্রধানের ইচ্ছায় কিন্তু আপনি বিরোধী দল তো তাহলে এটা কোনো বিরোধী দল হইল না এটা একটা ওই আর্টিফিশিয়াল কৃত্রিম বিরোধী দল বলতে পারেন আপনি বিরোধী দল সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে বিরোধী দল সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে এবং কাঠগড়ায় দাঁড় করাবার মতো কাজ যদি সরকার পক্ষ নাই করে তাহলে তাকে কাঠগড়ায় জোর করে দাঁড় করাতে হবে কেন এটা করবেই কারণ ক্ষমতার বৈশিষ্ট্যই হলো ক্ষমতা যেখানে সেখানে কুকিগত হবে ক্ষমতা যেখানে সেখানে অপব্যবহার হবে এটাই স্বাভাবিক এবং এই জন্যই এই যে মন্টেস্কোর মতো পণ্ডিতরা এটার এই যে সেপারেশন অফ পাওয়ার্স ক্ষমতার বিভাজনের যে পদ্ধতিটা বহু বছরের শত শত বছরের অভিজ্ঞতার আলোকে রাজতন্ত্রে তো সব ক্ষমতাই ছিল রাজার হাতে তো তারা বিভাজন করলো কেন কারণ রাজার হাতে সব ক্ষমতা যখন থাকে তখন সে তার অপব্যবহার হয় মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এই জন্যই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা এই যে ত্রিপক্ষীয় নজরদারিত্ব তো হবেই এটাই স্বাভাবিক এটাই মানবিক দুর্বলতা তো এখন
এই যে সবচেয়ে বড় কথা যে সংসদ যদি এখন আমাদের আরো সমস্যা হয়ে গিয়েছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু আমাদের যে সংসদীয় পদ্ধতি ছিল তার রাষ্ট্রপতি পদ্ধতি হলো এবং এরপরে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা এক হয়ে গেল সেই আমাদের পরাক্রমশালী এই যে নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটা ওনার ব্যক্তিগত দোষ নয় এটাই এই এই পদ্ধতির কারণে এটা হয়েছে এখন 91 থেকে সেটি হয়েছে হ্যাঁ এবং শুধু তাই নয় আমাদের কিন্তু সংবিধানটাই লেখা হয়েছে প্রধানমন্ত্রীকে আমাদের মাননীয় আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুকে ক্ষমতায়িত করার জন্য তো ওখানেই কিন্তু একটা পক্ষপাতিত্ব করা হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি তো যার ফলে হয়ে গিয়েছে কি এখন প্রধানমন্ত্রী যদি নির্বাহী ভাগও নিয়ন্ত্রণ করেন এবং সংসদও যদি করায়ত্ত হয় এবং সংসদে যদি কোনো বিরোধী দল না থাকে মানে সত্যিকারের বিরোধী দল তাহলে কিন্তু এই ব্যবস্থাটা অকার্যকর হয়ে পড়ে এবং সংসদে বিরোধী দল কীভাবে কাজ করবে সংসদে বিরোধী দল কাজ করবে তার সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সংসদীয় কমিটিগুলোকে সক্রিয় করার মাধ্যমে সরকারি বিভাগগুলোকে বিভিন্ন মন্ত্রণালয়কে কাঠঘরে দাঁড় করানোর মাধ্যমে তাদেরকে জবাবদিহিতার এই যে জবাবদিহিতার মুখোমুখি করার মাধ্যমে তো এটা যদি না হয় তাহলে এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা হবে না এবং যেখানে জবাবদিহিতা না থাকে এই যে যেমন এই যে চকবাজার এই এইসব এলাকায় ইয়েটা হলো এই যে দুঃখজনক যে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটল এটা এই যে এই যে কি আমতলিতে নিমতলিতে হলো এবং সেখানে কতগুলো একুশ দফার সুপারিশ ছিল সতেরো দফা ওকে এবং এইগুলোর এই দফাগুলো বাস্তবায়িত হলো না কেউ কোনো জিজ্ঞেস করার লোক ছিল না যদি বিরোধী দল থাকতো তাহলে বিরোধী দল কিন্তু এই বিষয়টা সরকারকে দায়বদ্ধ করত এবং সরকার বাধ্য হইতো কিছু বিরোধী দল থাকলো না যদি আপনি বলেন যদিও মিস্টার কাজী ফিরোজ রশিদ সত্যিকারের বিরোধী দল কে হবে মানে সংসদের বাইরেও তো অনেক বিরোধী দল ছিল যাদেরকে অনেকে মনে করে যে পারসেপশন তারাই হচ্ছে আসল বিরোধী দল তারাও কি কখনো এইসব বিষয় নিয়ে কথা বলেছে সংসদের বাইরেই কথা বলেছে আমাদের আমাদের রাজনীতি একটা ভারসাম্য ছিল আমাদের আমাদের সংসদীয় বিরোধী দল সংসদীয় ওই যে নজরদারিত্বের কাঠামো ভেঙে গিয়েছে রাজনীতিতে একটা ভারসাম্য ছিল কিন্তু আমাদের 2009 পর থেকে আমাদের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে তাই বিরোধী দল শুধু সংসদেই থাকে না বিরোধী দল সংসদের বাইরেও থাকে রাজনৈতিক মাঠেও থাকে কিন্তু আমাদের 2009 পর থেকে সেই ভারসাম্যটা নষ্ট হয়ে গিয়েছে আর এবং ইনফ্যাক্ট এখন তো পুরোপুরি অকার্যকর হয়ে গিয়েছে তো যেটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শুভকর নয় এবং আমাদের নাগরিক অধিকারের জন্য এবং ইনফ্যাক্ট শুধু তাই নয় গণতন্ত্রের জন্য আমাদের নাগরিকদের জন্য সবচেয়ে অশুভ হইল সরকারের জন্য কারণ বিরোধী দলের কাজটা হলো সরকারকে সরকার যাতে বাড়াবাড়ি করতে না পারে সরকার যাতে অন্যায় করতে না পারে এবং অন্যায় করা তা ক্ষমতা কুক্ষিগত করা তা ক্ষমতার অব্যবহার এটা মানবিক দুর্বলতা এটা হয়ে আসছে যুগ যুগ ধরে শতাব্দী ধরে এটাই স্বাভাবিক এবং এই জন্যেই এই এই প্রতিষ্ঠানগুলো এই ব্যবস্থাগুলো এই যে কাঠামোতে অন্তর্ভুক্ত করেছে এই যে ধরেন একটা উদাহরণ দেয় এই যে ডোনাল্ড ট্রাম্প সে তো একটা বেসামাল ব্যক্তি এবং বেসামাল সে কথায় কথায় মিথ্যা কথা বলে বিভিন্ন রকম কিন্তু সে যা ইচ্ছা তা করতে পারছে না বিকজ অফ ওভারসাইট এই যে তার যে সংসদীয় পদ্ধতিতে যে বিরোধী দল সেই বিরোধী দল তাকে সেই যে একটা পর্যায় পর্যন্ত সে করতে পারে কারণ প্রেসিডেন্টের অগাধ ক্ষমতা আছে ওটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি কিন্তু ওই ওভারসাইট রোলের কারণে সেই বিরোধী দলের ভূমিকার কারণে এবং প্রতিষ্ঠানগুলোর কারণে সংসদ একটা প্রতিষ্ঠান তাদের কংগ্রেস আর একটা প্রতিষ্ঠান যে আইনসভা আর একটা প্রতিষ্ঠান হলো বিচার বিভাগ এই তার তো উনি তো নির্বাহী বিভাগ এই জন্য কিন্তু হি ক্যানট ডু এনিথিং এবং এবং ওখানে এই যে ডোনাল্ড ট্রাম্প হবে একটা ওই যে একটা দুঃস্বপ্নের মতো তাদের জন্য ডোনাল্ড ট্রাম্প যাবে হয়তো আগামী নির্বাচনেই যাবে কিংবা আরও আরেকটা আরম্ভ থাকতেও পারে বলা যায় না বাট কিন্তু প্রতিষ্ঠানগুলো কার্যকর হয় বলেই এই নজরদারিত্বের কাঠামোটা ওভারসাইট ফাংশনটা
ওই যে চলমান আছে বলেই কিন্তু ওই গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হবে না। জি মিঠা কাজী ফিরোজ রশিদ, আপনি তো একেবারে আপাদমস্তক রাজনীতিবিদ, সেই ছাত্রাবস্থা থেকে রাজনীতি করছেন, নেতৃত্ব দিচ্ছেন ভেতরে বাইরে, রাজনীতির যে চিত্র ডক্টর বদিউল আলম মজুমদার যেভাবে চিত্রায়িত করলেন ওনার সঙ্গে এক এক মত কি না এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যদিও বলছেন মানে সরকারের বা বিগত আমলেও বলেছেন যে দেশে অনেক উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, মানুষ শান্তিতে আছে, সো মানুষের এইসব রাজনীতির এইসব হালকা কথাবার্তা নিয়ে মানুষ অত মাথা ঘামায় না, তাদের অত সেই কারণে কেউ কোনো প্রতিবাদ আন্দোলন সেটি করতে পারছে না বা সেটি করবার প্রয়োজনও পড়ছে না। কিন্তু এখন আপনারা মানে আওয়ামী লীগ এবার ক্ষমতা গ্রহণ করবার পর থেকেই তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে। অনেকে প্রশ্ন করছেন যে গ্রুপটা আগে কেন এই জিরো টলারেন্সটা ছিল না, যাই হোক যে কোনো জায়গা থেকে শুরু হওয়া ভালো। এবং শাসনের একটা দুর্বলতার কথা, অন্তর্নিহিত দুর্বলতার কথা অনেকে বলছেন এবং সেই দুর্বলতার কিছুটা ইঙ্গিত যেমন মিস্টার বদিউল আলম মজুমদার উল্লেখ করলেন চকবাজারে যে দুর্ঘটনা ঘটল, আপনি ঢাকার মানুষ, পুরনো ঢাকার দীর্ঘকাল ধরে নেতৃত্ব দিয়েছেন ছাত্রাবস্থা থেকেই, সো এই 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 বিষয়ে আমরা বিমানের যে ছিনতাইয়ের একটা প্রয়াস দেখলাম এবং এই এটি এখন পর্যন্ত স্পষ্ট নয় যে কেন এই ঘটনা ঘটলো, কীভাবে এই ঘটনা ঘটলো, এর মোটিভ কী ছিল সেটিও স্পষ্ট নয় এবং সেটি ঢাকাই পড়ে গেল। আমি জানি না আপনারা এই বিষয় নিয়ে কতটা সোচ্চার বা কথাবার্তা কোথাও বলেছেন কি না। আসলে সত্যিকার বিরোধী দলের ভূমিকা কী হবে, বিরোধিতার পদ্ধতি কী হবে, এটি কিন্তু এখন আমরা ঠিক করতে পারিনি। অতীতে আমরা দেখেছি বিরোধী দল গিয়েই সংসদে প্রথমে দাঁড়িয়ে মাইক না দিলেও জোর করে দাঁড়িয়ে অসভ্য ভাষায় গালাগালি, ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত চরিত্র নিয়ে কথাবার্তা বলা, ফাইল সরাসরি এবং এক পর্যায়ে বেরিয়ে আসা, আর জানি একদিন গিয়া তাদের যা দেখানো তা দেখে জনগণ বললো যে সত্যিকার বিরোধী দল ভেঙে চলে চলে আসলো। আমার তিন মাস পরে যখন ইয়ে হলো একটা ইয়ে আছে যতদিন না আসলে নব্বই দিন, এই নব্বই দিন পরে আবার যে একদিন হাজির হয়ে গেলো স্বেচ্ছায় সাইন্টিফিক ঢুকে শুরু করে দিল, একদিন দুই দিন থাকলো আবার বেরিয়ে চলে আসলো। তারা কিন্তু দায়বদ্ধ জনগণের কাছে, ওই অঞ্চলের মানুষকে কিভাবে তারা পানি দেবে, ভালো ঢাকা শহরে যানজট নিরসন করবে, আকর্ষণটা সংসদের প্রতি না, আকর্ষণটা ক্ষমতার প্রতি, তাদের ক্ষমতা এবং তারা জনগণকে এমন একটি অবস্থায় বিরোধী দলের ভূমিকা নিয়ে গেছে, জনগণ অভ্যস্ত হয়ে গেছে যে বিরোধী দল মানেই যাই সংসদে এই সমস্ত শুরু করবে। আমাদের বিরোধিতা করার পদ্ধতি আলাদা, আমরা মনে করি যে বিরোধী দল থাকবে সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য, প্রতি মুহূর্তে তা ভুল ধরিয়ে দেবে। চকবাজারে চকবাজারে আগে যারা মন্ত্রী ছিল নিশ্চয়ই তারা সবাই দায়ী, এই দায়িত্ব কেউ আর দিতে পারে না। নিমতলি ঘটনার পরে আমাদের সবাই সজাগ হওয়া উচিত ছিল যে এক একটা বারুদ যদি ঘরের মধ্যে রেখে দেয়, বারুদের উপর যদি আপনি থাকেন তা পরে প্রতি মুহূর্তে কিন্তু আপনাকে একটা সংকটের মধ্যে কাটাতে হবে। দরিদ্র শ্রমিকগুলো ওখানে কাজ করে, তাদের অপরাধ না, তারা তো পেটের দায় কাজ করতে গেছে, কিন্তু যে মালিক এইগুলো গোডাউন করছে গুদামজাত করছে সে কিন্তু ওখানে থাকে না, সে বাইরে থাকতেছে, সে ভালো করে জানে যে যে কোনো মুহূর্তে একটা বিপদ এখানে হতে পারে। বাদ দিন চকবাজার, এই যে প্রত্যেকটা গাড়ির সিলিন্ডার লাগানো গ্যাস সিলিন্ডার, এইটা যদি আপনারা তো গাড়ির এই যে যানজট আপনার বাড়ির সামনে এখনই দেখবেন যে কী যানজট, সংসদ থেকে আপনার এখানে আসতে এক ঘন্টা লেগেছে, তো প্রত্যেকটা গাড়ির পিছনে আমি লক্ষ্য করেছি যে সিলিন্ডার আছে, কিন্তু আমি তো গাড়ি থেকে বেরোতে পারবো না, একটা গাড়ি বাসটার সাথে কিন্তু আগুন লেলিয়ান নেক্সট গাড়িকে হিট করবে, ওই গাড়ি বাসটা অর্থাৎ একসাথে অ্যাটম বোম যেমন একটার পর একটা হিট করে যাচ্ছে। গতকাল দেখলাম পত্রিকায় যে ইন্ডিয়ান মিগ বিমান এসে পাকিস্তানি ঘাঁটিতে এসে জৈশে তবদিকে উপর কি মোহাম্মদের উপরে হামলা করেছে একসাথে বারোটি বিমান, ওইভাবে কিন্তু আমাদের বিমান হামলা লাগবে না, একটার পর একটা সিলিন্ডার বাসটা এবং গাড়ি থেকে কিন্তু যত গাড়ি থাকবে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। ইন্ডিয়াতে একটা ওই যে তাদের 300 গাড়ি একত্রে পড়া গেল এই শুধু গ্যাস সিলিন্ডার জন্য, এবং এইগুলো দেখার জন্য যারা দায়ী যার দায়িত্ব আছে তারা কিন্তু একবার ইন্সপেকশন করেন না তোমার সিলিন্ডারটা কি সিদ্ধ আছে কি না, ভালো আছে কি না, আর একটি সময় থাকে যে এতদিন পর্যন্ত এটা ব্যবহার করতে হবে, ব্যবহারের অনুপযোগী কি না এটি কিন্তু দেখার জন্য লোক আছে কিন্তু তারা দেখে না, গেলেই টাকা ধরে দিলে সিল দিয়ে দিয়ে দিল, বুঝলেন না। তো আমাদের দেশে তো যাদের উপর যে দায়িত্ব সে দায়িত্ব যত পালন করলাম, বিচার বিভাগ স্বাধীন,
তারা কিন্তু এখন দেখেন নিমতলি ঘটনার পরে কেন এইট হয়েছে এই জন্য তারা আবার সুগন্ধ নোটিশ করেছে লজ্জার ব্যাপার তারা নোটিশ করেছে যে কেন তোমরা নিমতলি ঘটনার পরে তাদের যে এতগুলো কমিটি করা হলো কমিটির পরে তাদের যে ফাইন্ডিংস ছিল সেটা তোমরা কেন মানবো নাই দুলদাসকে এই ঘটনা ঘটে না এখন যে যে কোনো মুহূর্তে যদি ঢাকা শহরে আবার গ্যাস সিলিন্ডারের প্রবলেম হয় আপনার গাড়ি গ্যাস সিলিন্ডার বাস্টে যদি অনেকগুলো 100 গাড়ি ধ্বংস হয়ে যায় মানুষ মারা যায় তাহলে কাকে ধরবেন অর্থাৎ পূর্বে কিন্তু কেউ এটা নিয়ে কোনো আলোচনা করে না এবং একটা জিনিস হওয়ার পরে কার ঘাড়িকে দোষ দেবে সবচেয়ে বড় প্রথম হলো যে আমি দুই তিনটা কমিটি করে দেবো এই কমিটিকে তদন্ত কমিটি তৈরি কি চাপ বললো একটার সাথে একটা ইয়ে হলো এরপরে এই কমিটির মিটিং করতে করতে দুই তিন বছর যায় মানুষ ভুলে যায় এমনি আরও দুই চারটা এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটে যায় তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার যে আমরা আসলে আসল জিনিসটা পূর্বেই বলতে আমরা পারি না এটা পারি যখন একটা কাণ্ড ঘটে তারপরে আপনি বলছেন যে এই যে চকবাজার ঘটনাটা এটা নিয়ে আমাদের সংসদে একদিন আলোচনা হওয়া উচিত ছিল শুধু এই ব্যাপারটা নিয়ে একদম আগে নেতৃত্ব করে আলোচনা করতে চেয়েছেন আলোচনা হ্যাঁ করতে চেয়েছেন আলোচনা আপনারা আমরা করতে চেয়েছি তারপর হয়তো হয়তো দিবে শেষের দিকে একদিন পূর্ণ দিন আলোচনা হওয়া দরকার এবং বোঝানো দরকার যে এই জন্য যে সমস্ত মানুষ দায়ী যে সমস্ত অফিসাররা এগুলো তদন্ত যায় যারা ট্রেড লাইসেন্স দিচ্ছে ট্রেড লাইসেন্স তো নিচ্ছে কৃষির উপরে ভিত্তি করে এই সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দেয় তারা কি এইখানে কেমিক্যালস থাকার জন্য ট্রেড লাইসেন্স দিচ্ছে নন্দগুলো ট্রেড লাইসেন্স তাদের দেখা উচিত এখন কাণ্ড ঘটে গেছে এখন আপনি সবাইকে সরাই দেবেন আজকে দেখেন দুটো মেয়েকে খুঁজে পাচ্ছে না বৃষ্টি এবং কি নাম ছয় মিনিট আগেও তাদের দেখা গেছে অর্থাৎ আগুনের লেলিয়ান এমনভাবে বাস্ট হয়েছে যে মানুষ দৌড়ে সারতে পারে নাই তা সেই জন্য এটা খুব দুঃখজনক ঘটনা নিমতলিতে একই অবস্থা হয়েছিল এবং এরপরও আরও আরেক জায়গায় হতে পারে ভয়াবহ অবস্থা আমরা লঞ্চ ডুবে যাই ডোবার সাথে একটা হয়েছে বাদল কয়েকটা দাদা এই লঞ্চে ই ছিল না এটা সুইটার সার্টিফিকেট ছিল না এটা ছিল না সেটা ছিল না দেখার কি আছে ব্যাপারটা কি আমি দেখ তো এই সমস্ত জন্য তো পূর্বণে আমাদেরকে নিতে হবে বিমান দেখেন বিমানে আমরা সবাই চড়ি এই তিনটে চারটি বলয় মধ্য দিয়ে আমাদের যেতে হয় প্রথম আমরা সুটকেসটা আলাদা করে দিচ্ছি সেই সুটকেসে আমার হাতে থাকে না স্ক্যানিং করে চলে যাওয়ার মধ্যে কিছু আছে কিনা তাহলে আমাকে ডেকে নিয়ে বলবেন তোমার সুটকেস খোলো সুটকেস চলে গেলো লাগেজে আমার হাতে যারা লাগেজটা থাকে তারা স্ক্যানিং করলো দুইবার তিনবার ঢোকার সময় একবার পরবর্তী সময় একবার লাস্টে একবার বের ওঠার সময় তো এতগুলো ঘাট পার হইয়া একটা খেলনা পিস্তল নিয়ে কীভাবে এই ছেলে উঠবে তাহলে এরা দায়ী যারা ছিল ওই দিন যারা ডিউটি ছিল এভরিবডি উইল বি রেসপন্সিবল ফর দ্যাট এবং এই বিমানটা ওঠার পরে সে বলছে আমি সেদিন থেকে আমি যাই বলছে শর্ট করছে আমাদের পাইলটরা যেভাবে তার সাথে কথাটা বলে সাহসিকতার সাথে প্লেনটা সেফ ল্যান্ডিং হয়েছে এবং যা শুনলাম যে এক পর্যায়ে পাইলট পিসের দরজা খুলে দিয়েছে সবাই নেমে গেছে ও ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে এই জন্য এই ছিল ঘটনা যাই হোক সেলটা মারা গেছে একটা খেলনা পিস্তল পাওয়া গেছে এইটা নিয়ে সে এত বড়টা কাণ্ড ঘটাই দিল এবং আরেকটি ব্যাপার হলো যে এই যে একটা আমাদের কমান্ডো বাহিনী একটি অভিযান চালালো অভিযানটা চালালো কিন্তু একটা খেলনা পিস্তলের বিরুদ্ধে ওরা তো জানতো না যে এটা সত্যিকার পিস্তল খেলনা পিস্তল কিন্তু এই পিস্তল যদি ঢুকলো আমাদের কমান্ডো পর্যন্ত আনতে হয়েছে এতগুলো যাত্রীর জীবন বাঁচাইতে যেই অথবা প্লেনটাকে সেভ করার জন্য এবং এই ছেলেটাকে মারতে হলো এই কীভাবে এই লোকটা ঢুকলো একটা পিস্তল ঢুকি সোজা কারণ পৃথিবীতে অনেক কাণ্ড ঘটে গেছে বিমান নিয়ে কিন্তু বিমানের তো বাংলাদেশ বিমানের তো এটি মানে ছিনতাইয়ের ঘটনার চেষ্টা প্রথম কিন্তু বিমানে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী উঠবার পরে একবার দেখলাম আমরা চাকা চাকা চলে যায় নাট বোল্ট খুলে যায় এই ওটা করে অনেক কিছু আছে তারপরেও দেখেন আমাদের তারপরে খাবার দাবার নিয়েও সমস্যা জাতীয় পতাকা বাহী প্লেনটি আমরা যেভাবে করতেছি এইটা তো প্লেনের ভিতরে কথা বলছেন আর বাইরে বাইরে থেকে যে এই যে ঘাটগুলো আমরা দেখি আমাদের ঢাকা বিমানবন্দর হচ্ছে সবথেকে বড় সোনা চালানের জায়গা প্রায় ধরা পড়ে বড় বড় চালানগুলো ধরা পড়তেছে তো এইখানে আমাদের তো আরও সতর্ক হতে ছিল যে প্লেনটা মাননীয় প্রধানমন্ত্রী ওই দিনই এই প্লেনে উঠছেন নি ওই ওই এয়ারপোর্টে ছিলেন চট্টগ্রামে
তা এখানে আমাদের সতর্ক হচ্ছে ছিল এবং সেই দিনই দেখেন এই ছেলেটি তিনটে চারটা ঘাট পাড়িয়ে একটা পিস্তল নিয়ে প্লেনের মধ্যে প্রবেশ করলেন এবং কী কারণে ঘটাইল যদি সত্যিকারে তার কাছে একটা পিস্তল থাকতো এবং এইটা সে যদি ব্যবহার করতে পারত তাহলে প্রত্যেকটা যাত্রী শেষ হয়ে যেত। অতএব আমাদের বলতে হবে যে এখন আমরা এখন আমি মনে করি যে আমাদের বর্তমান বিমানমন্ত্রী অত্যন্ত সত নিষ্ঠাবান, তাকে দীর্ঘদিন আমি চিনি, সে এইগুলো বের করবে, তাকে সহসা এইটা নিয়ে কেউ করতে পারে না, সে এইটা তদন্ত করতেছে এবং এই তদন্ত রিপোর্ট সে যেহেতু একজন আইনজীবী ওই কোনো সময় কালক্ষেপণ করবে না, সে যেটা সত্য সেটাকে প্রকাশ করবে এবং সেই অনুযায়ী সবার বুদ্ধি ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর বদিউল উনি ঠিকই বলেছেন যে বিরোধী দলের ভূমিকা কি ওনারা অনুধাবন করার চেষ্টা করছেন, কিন্তু ওনারা বিরোধী দলও ছিলেন আগে এবং বিরোধী দলের, আপনি ঠিকই বলেছেন যে বিরোধী দলের ভূমিকা শুধু ওখানে গিয়ে গালিগালাজ করা নয়, বিরোধী দলের ভূমিকা সংসদ বর্জন করা নয়, বিরোধী দলের ভূমিকা অসহযোগিতা করা নয়, বিরোধী দলের ভূমিকা সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করা আর সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা। এবং এই যে আমরা এই যে চকবাজারের যে এই এই দুঃখজনক মর্মান্তিক ঘটনার কথা বললাম, এটা কিন্তু ভয়াবহ একটা ঘটনা। এই রকম ঘটনার জন্য সরকারের পতন ঘটে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের পতন ঘটতে পারে, তা আমাদের দেশে ওটা কোনোদিন হয় নাই, এমনকি কেউ দায়িত্ব নিয়ে পদত্যাগও করেনি, দায়িত্ব নিয়ে কেউ পদত্যাগ করে নাই, দুর্ভাগ্যবশত এটাই হলো আমাদের বাস্তবতা। এখন এই যে এই যে এই যে চকবাজারের কাহিনী, নিমতলির কাহিনী, এর জন্য আমাদের দুইজন আমরা সাবেক শিল্পমন্ত্রীর আমরা বাহাস শুনেছি পরস্পর দোষারোপ, তো আমাদের শিল্প মন্ত্রণালয় সহ সংসদীয় কমিটির যিনি সভাপতি ছিলেন সেই কমিটিটা তারা কি দায়বদ্ধ নয়? এই কমিটির আগের কমিটির আগের শিল্প মন্ত্রণালয়ের সভাপতি কে ছিলেন? দিলীপ বড়ুয়া ছিলেন? কমিটির দায়বদ্ধতা, কমিটি কোথায় ছিল? তো কমিটির তো দায়িত্ব ছিল এই যে একটা ঘটনা ঘটলো এবং শিল্প মন্ত্রণালয়কে দায়বদ্ধ করা, এটাই হলো বিরোধী দলের ভূমিকা, যে কেন এই সুপারিশগুলো করা হলো, কতটুকু তারা তারা জানতে চাইতে পারতো যে এই এই যে সুপারিশগুলো করা হলো এই সুপারিশগুলো কতটুকু বাস্তবায়িত হলো কিংবা বাস্তবায়িত হচ্ছে না কেন এবং কি বাধাটা এবং কে দায়ী, ওটাই হলো বিরোধী দলের ভূমিকা। এবং শুধু তাই নয়, এটা ছাড়াও শিল্প মন্ত্রণালয় সেই এই যে পাবলিক হিয়ারিং আয়োজন করতে পারত, শিল্প মন্ত্রণালয়ের সেই কমিটি সংসদীয় কমিটি বিশেষজ্ঞদেরকে ডাকতে পারত, সরকারি কর্মকর্তারা ডাকতে পারত, মন্ত্রী মহোদয়কে ডাকতে পারত এবং বিশেষজ্ঞরা তারা বলতে পারত যে কি অবস্থা, কেন কি করতে হবে বাস্তবায়ন করার জন্য, কি কি সমস্যা। আমি যথার্থ বলছেন, আপনি একটু করি সাহায্য করি, সংসদীয় কমিটিগুলো হচ্ছে সব স্বাধীন এবং অত্যন্ত শক্তিশালী, তারা যে কি সম্মান করতে পারে নিয়ে আসতে পারে, জব দিয়ে করতে পারে যে তুমি এইটা এটা কেন করছি করছি ইত্যাদি। আমি এর আগে টিএনটিতে আইটিতে ছিলাম, সংসদীয় কমিটির মিটিংয়ে আমি যে কমিটি হলো সেই রিপোর্টের উপর কত লোকের চাকরি গেছে, কত লোকের ঝামেলা পড়ছে, এখন পর্যন্ত চলতেছে কোনো হিসাব নিকাশ নেই, এত রিপোর্ট আমি লিখছি। কিন্তু এখন আমাদের দুর্ভাগ্য যে এই সংসদীয় কমিটিগুলো যারা যায় তারা ওইভাবে কাজ করছে না, এক দুই অতীতের সংসদীয় কমিটি কোনো কাজই করে, কারণ বিএনপি যখন গেছে তারা যে সংসদ থেকে আইসে সংসদীয় কমিটিতে যাওয়ার দরকার সেটা তো আর মনে করে আর ওই দাঁড়িয়ে যায় নাই না, ওটা তো সংসদের প্রাণ কেন্দ্র হলো তো সংসদীয় কমিটি, অথচ এখন কমিটি যদি কার্যকর না হয় সংসদ আর কার্যকর, এক্স্যাক্টলি তো, এবং সেটাই সেটাই হলো গুরুত্বপূর্ণ। তো আমাদের এখন যদি সত্যিকার অর্থে সংসদীয় কমিটিকে যদি সংসদে যদি কার্যকর করতে হয় সংসদীয় কমিটিগুলোকে কার্যকর করতে হবে। এবং এই যে আপনি বললেন যে আপনারা চেয়েছেন একদিনের আলোচনা, হলো না কেন? তো কই আপনারা তো ওয়াক আউট করলেন না, আপনারা তো বললেন না, আমরা তো খবর কাগজে পড়ি নাই, আমি পড়ি নাই, হয়তো বা আমার চোখ এড়িয়ে গিয়েছে যে এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো
আপনারা এই নিয়ে আলোচনা চান, আপনারা যদি আলোচনা করতে না দেয় আপনারা সংসদ বর্জন করেন, এই যে ওয়াক আউট করেন, যেটা আপনাদের নিয়মতান্ত্রিক বর্জনের কথা বলছেন, ওয়াক আউট করেন, ওয়াক আউট তো এটা হ্যাঁ সংসদ রীতিনীতি, আমি একদিন তিনবার ওয়াক আউট করি। এবং এই যে বিমান দুর্ঘটনা, আপনি বলছেন খেলনা পিস্তল, আমরা শুনছি খেলনা পিস্তল, আমরা কি নিশ্চিত খেলনা পিস্তল? আমরা তো খেলনা পিস্তল, আমরা গুলির শব্দের কথা শুনেছি, বিস্ফোরণের কথা শুনেছি, আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই বলেছেন, অস্ত্রধারী বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই, তো আমরা কি জানি? তো আপনারা এই জন্য আরেকটা আপনারা দিনের আলোচনা, আপনারা এটা কেন দাবি করতে পারলেন না? আপনারা কেন অপরাধী মারা গেছে, বিমানের কোনো ক্ষতি হয়নি, কেউ মারা যায়নি, অন্য কোনো ক্যাজুয়ালিটি হয়নি, সবই ভালো কথা, কিন্তু এয়ারলাইন্সের, বাংলাদেশের সিভিল এভিয়েশনের তো ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ অবশ্যই, তো এখানেই সংসদ যদি কার্যকর করতে হয় তাহলে এই কমিটিগুলোকে কার্যকর, প্রচুর আর্থিক ক্ষতি হবে, এবং শুধু তাই নয় আপনাদেরকে দাবি করতে হবে, আপনাদেরকে সরকারকে সঠিক পথে যাতে পরিচালনা করে, সরকার যাতে কিছু গোপন না করে, সরকার যাতে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত না হয়, কাউকে প্রশ্রয় না দেয়, অন্যায় কিছুকে প্রশ্রয় না দেয়, এই জন্যই তো আপনাদের ভূমিকা পালন করতে হবে, এই জন্যই আপনাদের সংসদে আলোচনা করতে হবে, আলোচনার দাবি করতে হবে, সরকার যদি না শুনে তাহলে আপনাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ করতে হবে, এবং আপনারা বিশেষজ্ঞ দিয়ে, তো এখন পর্যন্ত আমরা দেখলাম না যে যে আমাদের সংসদীয় কমিটির পক্ষ থেকে যে কোনো রকম উচ্চবাচ্য, হ্যাঁ ওখানে একটু একটু আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এই যে একটা মর্মান্তিক কাহিনী, মর্মান্তিক ঘটনা, এবং এতগুলো বিদেশি, নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী তো 110 জন মারা গিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের ওই যে রিপোর্ট অনুযায়ী, আর আমরা অনেক কম, কিন্তু এই এই পার্থক্যটা কেন, কোথায় সমস্যাটা, কোথায়? তো আমরা দেখতে চাই যে আমাদের সংসদীয় কমিটি এ ব্যাপারে ভূমিকা রাখুক। তো এখন তো এটাই হলো অভিনব, যে আমরা যে বিরোধী দলও আছি, হ্যাঁ মানসিকভাবে আমরা সরকারি দলের সাথে আছি, কিন্তু বিরোধী দলে আমাদের বসতে হয় তাই আমরা বসছি, আমরা উই আর গোয়িং থ্রু দ্য মোশন, আমরা কতগুলো এই করছি, এই যে আমাদের কতগুলো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছি, তো এটা তো হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে, আপনারাও ক্ষতিগ্রস্ত হবে, বিরোধী দলে ক্ষতিগ্রস্ত হবে, আমরা পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে, এবং আমাদের যে দুর্নীতি দুর্বৃত্তায়নের যে ব্যাপক বিস্তার, এটা ঠিক এমনি ঘটেছে, এবং শুধু তাই নয়, আপনাদের সংসদের একটা ওই যে 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 প্রিভিলেজ কমিটি আছে, এই প্রিভিলেজ কমিটি, এবং প্রিভিলেজ কমিটিটা মনে করা হয় যে এটা সুযোগ সুবিধা, প্রিভিলেজ কমিটি হলো সংসদকে এই যে সংসদ অবমাননা যাতে কেউ না করে, সংসদের ভাবমূর্তি নিশ্চিত করা, এবং সংসদ সদস্যরা কেউ যদি অন্যায় কাজে যুক্ত হন, সংসদ যদি দুর্নীতি করেন, দুর্বৃত্তায়ন করেন, এই কমিটির মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ওটা হলো সংসদ অবমাননা, কন্টেম্পট অফ দি পার্লামেন্ট। কই, আমরা তো একজনের কথাও শুনি নাই, ভারতে একবার 11 জনকে তারা বহিষ্কার করেছে, এক্সপেল করেছে, একজনকে তো আমরা শুনি নাই। জিল্লুর একটা কথা বলছিলেন যে আমরা তো ধরেন সংসদ বিরোধী দলের ভূমিকা ওইভাবে পালন করতে এখনো অভ্যস্ত উঠিনি, চেষ্টা করছি, তো হবে, আমরা তো উল্টো দিকে যাচ্ছি, আমরা দীর্ঘদিন পর্যন্ত তো সরকারে ছিলাম, এখনো মনে করি ওই ভোট নিয়ে আসছে, আমরা একটা রিসেল মধ্যে আছি, সত্যিকার যারা বাইরের বিরোধী দলে আছেন, যারা তো জেল জুলুম খাইতেছেন, ই করতেছেন, ই করতেছেন, তাদের ভূমিকাটা কি, তারাই নিয়ে কি করতেছেন, আমার খালি ঘরে বসে মোনাজাত করা আর টেলিভিশন বক্তৃতা আমিও এখন দেবার লাগছি, এতে কি আসেন, আমি আমাদের বিরোধী দলের কথা যত দিচ্ছে বলি, তাদের কাছে বিনত নেই, গোটা জাতি কিন্তু এখন এই অবস্থা বলতে চাচ্ছে, রাজনীতি পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের সাথে, বিশ্ব আবহাওয়া পরিবর্তন ঘটার সাথে রাজনীতি পরিবর্তন ঘটছে, কেউ আমরা কোনো কথা এখন আর কইতে চাই না, গাছ হয়ে গেছে সব কিছু, এর পরিণতি কিন্তু মঙ্গলকর নয়, সেটা যদি আমার জন্য না হয় মঙ্গলকর আপনার জন্য না, কারোর জন্যই না, সরকারের জন্যও না, এইটা মনে করি তো আমরা চলতেছি, বুঝলেন না, প্রশ্ন হচ্ছে যে আমাদের যার যেটা কর্তব্য সে সেটা ঠিকমতো পালন করতে পারতেছে কিনা, আমি এক কথা বলবো না, আমরা সবাই সব কিছু পালন করতে পারতেছি না, কিন্তু আমরা পালন করতে পারি নাই, জি কিন্তু পালন করার জন্য কেন পারেন না, একটা কথা আছে,
আপনি যখন কথা বলবেন আমি ধরে নিয়ে যে আপনি একটা পন্থী, আপনি নিরপেক্ষ না। একজন সাংবাদিক যখন কথা বলে আমরা বলি যে উনি কোন পন্থী পন্থী। আইনজীবীরা তো স্বাধীন ব্যবসা করে, তারা সবসময় সারা পৃথিবীতে সবসময় তারা স্বাধীন ব্যবসা করছেন, তারা রাজনীতি করতে পারেন, যে কোনো দল করতে পারেন। একজন ডাক্তার, তার কাছে কোন ডাক্তার কাছে আমি যাবো আগে ঠিক করি যে সে কি আওয়ামী পন্থী না বিএনপি পন্থী, এর বুঝে আমার যেতে হয়। জামাত হলে ধারেও যাবো না। এটাই তো সরকারের জন্য সবার জন্য কাল, আমরা কেন দলগুলির মধ্যে ঢোকেন, সিভিল সোসাইটি বলতে কিছু নাই, কারণ আপনারা আপনারা ফায়দা দিয়ে, আপনারা সুযোগ সুবিধা দিয়ে, আপনারা ভাইস চ্যান্সেলারের পদ দিয়ে, আপনারা ওই ওই রকম সব সুযোগ সুবিধা দিয়ে তো আপনারা দলীয় করে ফেলেছেন, আপনারা তো সব কি বিভক্ত করে ফেলেছেন রাজনীতিবিদরা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবং এবং ধরেন ধরেন এই যে আপনি বলতেছেন এই যে সিল মেরে দেওয়া, আমরা এই এই সিটি কর্পোরেশন নির্বাচন হলো, রংপুরের নির্বাচন হলো গত 2017 শেষের দিকে, এবং একটা দৃষ্টান্ত সৃষ্টিকারী নির্বাচন হয়েছিল। আমরা যে ওই ওই যে অনুষ্ঠান করে বলেছি, নির্বাচন কমিশনে কনগ্রেচুলেশন জানিয়েছি, বলেছি এই রকম দৃষ্টান্ত সৃষ্টিকারী নির্বাচনে আমরা সবগুলো হইতে হবে। আর পরে নির্বাচনগুলো হয়েছে নিয়ন্ত্রিত, পরে সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছে। আর আমাদের জাতীয় নির্বাচন তো বলে এটা নির্বাচন নয়, এটা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট। এনিওয়ে, তো এই এখন আমরা আমরা এইগুলো খারাপ নির্বাচন হয়েছে আমরা বলেছি, তো আমাদের উপর সিল মারা হয়েছে। তো এখন আপনারা যদি এই কর্ম করেন তাহলে কীভাবে সিভিল সোসাইটি থাকবে? এবং আপনারা মাসুল দেবেন, আমরা মাসুল দেব, পুরো জাতি মাসুল দেব, আমরা কারো পক্ষেও নই কারো বিপক্ষেও নই, আমরা সত্য কথা বলার চেষ্টা করেছি। আপনি বললেন কথা, আপনারা একটা পক্ষ নিয়ে নেন, নো বিপক্ষে কেউ নেই, নো আমরা পক্ষ নেই, আমরা বলেছি সত্য কথা বলেছি, লোক নেই দেশে, নো আমি খালদা জিয়ার একটা জিনিস সবসময় মানি, উনি যে বলছেন ইতিহাসের সব থেকে সত্য কথাটি বলেছিলেন, আমি যে ই দেবো তত্ত্বাবধায়ক দেবো পাগলা শিশুস্থান থেকে নির্বাচন, এই যে হচ্ছে একমাত্র কথা, এটা হলো একটা ইতিহাস বিখ্যাত কথা, ইংরেজিতে বলে ক্লিশে, আমি জানি না বাংলায় এটা কি বলে, ইংরেজি বাংলা ব্যাপার না, এটা একটা কথার কথা, এই কথা কথা না, এটা একটা কথার কথা, এই দিস ইজ বাস্তব, এর চেয়ে বাস্তব কোন কথা ওনার মুখ থেকে আমি শুনিনি, কার মুখ থেকে আমি শুনিনি, যে শিশু পাগল থেকে নির্বাচন সবাই পক্ষপাত দেশে সবাই। শুনেন, আমার একটা মতামত হতে পারে, কিন্তু আমার যখন একটা দায়িত্ব থাকে আমি এসে গিয়েছি, কারণ আমরা এটা শুধু চর্চা করি না, আমরা অন্যরা যাতে চর্চা না করতে পারে আমরা সব ব্যাপারে সর্বতোভাবে বাধা সৃষ্টি করি, কিন্তু মানুষ ইতিহাসে বহু সাক্ষ্য আছে, আমাদের দেশেও সাক্ষ্য আছে, আমাদের দেশেও যে মানুষ অন্যায়ের তার পরিবারের সদস্যরা তার ঘনিষ্ঠজনরা অন্যায় করেছে, সে অন্যায় তারা করতে দেয় নাই, কিংবা অন্যায়ের বিচার তারা করেছে, কিংবা বিচারের ব্যবস্থা করেছে। তো আমাদের বহু উদাহরণ আছে, কিন্তু আমরা এই যে এই এই যে সিল মারার যে আমাদের যে প্রবণতা এবং বিভক্তিকরণের প্রবণতা, হয় আপনি আমার বন্ধু না হয় আপনি আমার শত্রু, ওই যে সে আপনি যে কথাটা বলছেন আমি যে কথাটা বলছি আমি মনে করি আমি সত্য কথাটা বলছি এবং আপনার কথাটা সঠিক নয়, কিন্তু আবার এই কথাও যদি আমি 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 ধারণ করি অনুধাবন করি আমি যে কথাটা বলছি হয়তোবা এটা সঠিক না, আপনি যে কথাটা বলছেন এই কথাটা সঠিক, ইমাম আবু হুরায়রার কথা, ওটা এই রকম মানসিকতা। হ্যাঁ আমার একটা মতামত আছে, কিন্তু আমি যদি আমার মধ্যে যদি এই উপলব্ধি থাকে যে আপনার মতামতটাও সঠিক হতে পারে, আমি 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 সঠিক নাও হতে পারি, তাহলে কিন্তু আপনি নিরপেক্ষ হতে পারেন। এবং এরকম বহু লোক আছে, আমাদের দেশেও আছে, এবং দিন দিন কমে যাচ্ছে, কারণ এটা এদের এই নিরপেক্ষ লোকের মানে নিরপেক্ষতা নিয়ে অবস্থান করা, বেঁচে থাকা, টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এবং যেটা কারোর জন্যই মঙ্গলকর নয়। কাজী ফিরোজ রশিদ, এই ব্যাপারে তো আমি দ্বিমত না আপনার সাথে, এবং উনি ইঙ্গিত করছেন যে এই কঠিনটা রাজনীতিবিদ্যাই করে ফেলেছেন। হ্যাঁ সেটা আমরা দায়ী, আমরা সেই টোপটা দিছি, আপনারা গেলছেন, আমরা সাংবাদিকদের বলছি তোমরা আমার দল করলে তোমরা এই সুবিধা পাবা, তুমি টেলিভিশন পাবা, রেডিও পাবা, এটা পাবা, সেটা পাবা,
সব কিছু বাবা সাংবিধানিক সভাই পড়তেছে, কালকে বিএনপি এলে সভাই পড়বে সবার এক দল, ম্যাডাম আপনার জন্য এত কষ্ট করছি, এত কান্দাকাটি করছি, তার জন্য নামাজ পড়া সার্থে দোয়া করছি, আপনি বাইরে আছেন আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত প্রবণতা আমরা দেখেছি। খালি সিভিল সোসাইটি বলেন, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, কার কথা বলব, ইউনিভার্সিটির শিক্ষক দুই দল বিভক্ত, ডাক্তার, সব থেকে কঠিন জায়গা যেখানে রোগী যেয়ে বাঁচবে, তারা যদি দলাদলি করে, তারা যদি বলে যে দল ক্ষমতা আসলে সে সব কিছু করে ফেলাবে, হাসপাতাল দায়িত্ব নেবে, ডাক্তারদের প্রমোশনের দায়িত্ব নেবে, বদলির দায়িত্ব নেবে, হ্যান করবে ত্যান করবে, এই মোটিভ নিয়ে যদি এই ডাক্তারি শুরু করে তাহলে সে কি রুগী দেখবে না রাজনীতি করে? ডাক্তার যদি চব্বিশ ঘন্টা রাজনীতি করে তাহলে ডাক্তারই থাকে? কারণ হচ্ছে যে আপনারা রাজনীতিবিদরা যদি আপনাদের দল না করে তাহলে তাদেরকে কোনো সুযোগ সুবিধাই তো দিচ্ছেন না, মানে কাজও করতে দিচ্ছেন না, জীবনের উপর হুমকি। আপনার 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 সবকিছু বঞ্চিতই নয়, আপনার উপর হুমকি, আপনার উপর হামলা, আপনার উপর সবকিছু না। এর আগে তো দীর্ঘদিন এদেশের রাজনীতি তো প্রথম না চলতে ছিল, কোনদিন ডাক্তারদের মধ্যে দল হয় নাই, কিন্তু হঠাৎ করে যখন গণতন্ত্র আসলো দেশে, এই তারপরে দেখলাম যে এত ব্যাপক হইল যে প্রসার প্রতিদিন, যে এইটার বাইরে আর কেউ থাকতে চাচ্ছে না, গণতন্ত্রের কুফল। হ্যাঁ, এইটা হচ্ছে ওই যে আপনারা ৯১ যে গণতন্ত্র আনলেন আমাদের খেদাইয়া, হ্যাঁ, তারপরে এইটা ব্যাপক প্রসার লাভ করলো দলাদলি। এর আগে সাংবাদিক দিয়েছি একদল, আমাদের বুদ্ধে সমস্ত বিশ্বাস করেন, আমি খুশি হয়েছি, অনেক সাংবাদিক আমার বন্ধু নয়, নিজাম সাহেব এখন তো উনি তো এখন একটা পত্রিকার সম্পাদক, তখন ছিলেন, অনেকগুলো পত্রিকা উনি ছিলেন, আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের বুদ্ধে এত লেখা লেখছে যে সম্পর্ক নষ্ট হয় নাই, যে সত্যি কথা লেখে সাংবাদিক তার কথা করবি, আমার তো সম্পর্ক থেকে আমাদের বাদ দেয় নাই তো। এর সাথে বুদ্ধে সমস্ত সাংবাদিক যদি এক হইতে পারে, ডাক্তার যদি এক হইতে পারে, তার এরপরে দল দলই কেন করলো? ৯০তে আমরা যাওয়ার পরে পর্যন্ত সিভিল সোসাইটি ছিল, ৯০ পর্যন্ত সিভিল সোসাইটি ছিল, যেই গণতন্ত্র অবাধ গণতন্ত্র, অবাধ গণতন্ত্র নয় এটা, ফায়দা তন্ত্র, এটা ফায়দা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে সর্বনাশ কি করছেন? আমরা তো লিখবো, আমরাও লিখবো, ছাড়বো না। ৯০ পরে আপনার এই গণতন্ত্রের নামে এই দেশকে যেখানে নিয়ে গেছেন এবং আজকে যেখানে দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ আপনারা দায়ী। সেদিন মনে শুন না যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা করবো, আমরা দায়ী না, অগণতান্ত্রিক শক্তি, একটি অগণতান্ত্রিক শক্তি আপনাকে বললেন। ওকে, আমি আমি গণতন্ত্র নতুন যাত্রায়, হ্যাঁ, নতুন যাত্রা পথে আমি এসেছিলাম ৯১ সনে। আমরা যে এই যে বিরোধী দলের যে আমরা তো গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয়েছিল, পুনঃসূচনা হয়েছিল ৯১ সালে, কিন্তু এটা তো গণতন্ত্র তো হয় নাই, এটা তো হলো ফায়দাতন্ত্র, ফায়দা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে আপনার ক্ষমতা কুক্ষিগত করে আপনার যথেচ্ছাচার করার, এবং এটাকে এটাকেই আমি গণতন্ত্র বলবো, এটাকে আমি গণতন্ত্র বলবো না, সত্যিকার গণতন্ত্র বলবো না। সে জায়গা তো মিস্টার কাজী ফিরোজ রশিদ একই কথা বলতে চেয়েছেন, আমাদের কাছে আপনারা আরেকটা কথা, আরেকটা কথা কি, আমি একটু আমি এই যে বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না, শুনুন, আমাদের মধ্যে ছাত্ররা সব এবার হচ্ছে, আমি বিরোধী দল ছাড়া, বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না, সিভিল সোসাইটি ছাড়া কোনো কিছুই কার্যকর হয় না। ধরেন এই যে আমি আগেই বলেছি, ক্ষমতার বৈশিষ্ট্য হলো ক্ষমতা কুক্ষিগত করা, ক্ষমতার অপব্যবহার করা, এই জন্য কিন্তু সংবিধানে কতগুলো প্রতিষ্ঠান সৃষ্টি করেছে, যে যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, এই যে আপনার সংসদ ইত্যাদি ইত্যাদি, নির্বাচন কমিশন, তারপরে ওটা তো হয় না, কতগুলো বিধিবদ্ধ প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এতেও হয় না, কতগুলো ওই যে রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠান আছে, ওই যে নন স্টেট ইনস্টিটিউশন, তার মধ্যে রাজনৈতিক দল একটা, সিভিল সোসাইটি একটা। সিভিল সোসাইটির দায়িত্ব হলো সবার উপর নজরদারিত্ব করা, আপনার নির্বাহী বিভাগের, আপনার বিচার বিভাগের, সংসদের, বিরোধী দলের সংসদের দায়িত্ব হলো যে বিচার বিভাগের উপর নজরদারিত্ব করা, তারপরে নির্বাহী বিভাগের নজরদারিত্ব করা, এবং সিভিল সোসাইটির দায়িত্ব সবার উপরে নজরদারিত্ব করা, যে বিচার বিভাগ কাজ করতেছে কিনা, নির্বাহী বিভাগ সঠিকভাবে কাজ করছে কিনা, তারপরে আইনসভা সঠিকভাবে কাজ করছে কিনা, অন্যান্য বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিনা। যেখানে সিভিল সোসাইটি নাই, সিভিল সোসাইটি কার্যকর নয়, সিভিল সোসাইটিকে অকার্যকর করে ফেলা হয় এবং সিভিল সোসাইটির ওই যে বুকে সিল মেরে দেওয়া হয়, দলীয় সিল, সেখানে গণতন্ত্র তো কার্যকর হয়ই না, যথেচ্ছাচারের, যথেচ্ছাচার সৃষ্টি হওয়ার একটা ওই যে পরিস্থিতি সৃষ্টি হয়। এবং আমরা
দুর্ভাগ্যবশত সেই দিকে যাচ্ছি। তাই আমরা যদি ধরেন আমরা যখন 90 পর্যন্ত কোন বিরোধী দল সংসদে ছিল না, যা ছিল সকল বিরোধী দল আমাদেরই বানানো একটি বিরোধী দল, ঠিক আছে, আসম আব্দুর রব আমাদেরই সৃষ্টি, তা বাইরে থেকে বিরোধী দল ছিল না, সত্যিশের বিরোধী দল ছিল, আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, তাই না? এখন বাইরে আমরা তো আমাদের বাদ দলীয় সংসদে আমরা বিরোধী দলের ভূমিকা আপনার মতে আমরা পালন করতে পারছি না, চেঁচামেচি মারামারি ধরাধরি খুনাখুনি করতে পারি না। আমি তো আমরা আমাদের নিয়মতান্ত্রিক বিরোধী, নিয়মতান্ত্রিক ভাবে যেটা করা দরকার, দেখেন যে ধরনের এই যে মানুষের পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে যত রকম অসুবিধা, পয়েন্ট অফ অর্ডার না, আপনি সংসদীয় কমিটিকে কার্যকর করেন, কমিটি পয়েন্ট অফ অর্ডার তো একটা শো, তো কাজ করতেছে না, না এটা শো না, এটা তো জানি এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আসল কাজ হলো সংসদীয় কমিটি, ওটাই প্রাণ, কাজটা আপনারা চোখে দেখেন না, এগুলো কঠিন ভাবে চলতেছে, এগুলো চলে চলমান, কিন্তু এই যে বাইরে থেকে যে বিরোধী দলটা তাদের তাও চকবাজার কাহিনী ঘটে, বিমান দুর্গ বিমানের বাইরের বিরোধী দল, আমরা তো 90 সালে দেখছি বাইরের বিরোধী দল কি আন্দোলন করে বা কি কিছু করে, সেই বিরোধী দল তো আপনি বলছেন নাই, নাই তারাও তো এখন হয়ে গেছে আমাদের মতন, তারাও তো আপনার দলে মিশে গেছে, এ কি ঘটনা, তাৎজব ঘটনা, এখন তো কোনো লোকই দেই না, খালি বিরোধী দল, এর মাসুল, এর মাসুল কিন্তু আপনারাও দেবেন আমরাও দেব পুরো জাতি দেবে, এবং সরকারি দল দেখেন এই যে সব ভালোই কিন্তু ভালো নয়, এই যে তত্ত্বাবধায়ক সরকারটা ওটা বাতিল করা হয়েছে, তার ফলে কি হয়েছে, 2008 সালে মহাজোট মহাবিজয় অর্জন করেছিল ব্যাপক জনসমর্থন নিয়ে, চোর কত চার পঞ্চমাংশ আসন নিয়ে, আর আপনারা 4.5 বছরে ইউ স্কোয়ান্ডার দ্যাট ওয়ে, আপনাদের সেই জনপ্রিয়তা এমন পর্যায়ে এসছে আপনারা 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে মহাজোট ব্যাপকভাবে ঠুকেছে, কেন হয়েছে, কারণ এই যে জবাবদিহিতা, এবং আর আপনারা জনগণের ভোটের দরকার হবে না, এবং আপনার একতরফা শেষ করতে হবে, এবং আপনার আপনার কোনো জবাবদিহিতা নাই সংসদে, এই জন্যই কিন্তু এই অবস্থা হয়েছে, তো সরকারের জন্যেই, সরকারের নিজের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, সকলের স্বার্থে বিরোধী দল সংসদে থাকা দরকার, বিরোধী দল সংসদের বাইরে থাকা দরকার, নাগরিক সমাজ সিভিল সোসাইটিকে শক্তিশালী করা দরকার সকলের স্বার্থে, সরকারের স্বার্থে করে, কিন্তু তারা তো সরকার রয়ে যায়, আপনার ডাইকে বলে যে আপনি শক্তিশালী হন, আমার সাথে চাটা খান, আপনি এসে যে বক্তৃতা সরকারের পক্ষে দেন একটা এক ঘন্টার বক্তৃতা, তখন আমরা তো চকশো দেখি, তো যারা দুদিন আগে এসেছিল তারা সব সরকারের পক্ষ হয়ে গেছে, তা আপনারা এইভাবে করেন কেন, এই এক আপ সার বিনিময়ে এই সত্য করার দরকার আছে, একটু বঙ্গবন্ধুর কার্ডে লেগিয়া যাইয়া লাইন দিয়ে আমি তো দেখি, আমি নিজেই দেখি বঙ্গবন্ধুর লাইন দিয়ে দাঁড়াই থাকে যে কীভাবে ঢুকবে হারে, তো এই যে আপনাদের দ্বন্দ্ব ধরে দেখলে আমাদের মায়া লাগে, দুঃখ লাগে, আমরা বিদেশিদের এখন কার্ড পাইলে যদি বলে যে 5টা আসবেন 4:30 যাইয়া এমনি বেশি দরজা দাঁড়িয়ে থাকেন, সিভিল সোসাইটি বলতে এখন আর কিছু না, এই সুশীল এরা দেশটাকে কোথায় নিয়ে গেছে, জবাবদিহিটা তো এদেরও দিতে হবে, এই 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 হলো সমস্যা, এই হলো ওই যে সারা রাত রামায়ণ পড়ে, আমার বন্ধু সারা রাত রামায়ণ পড়ে সকালে সীতাকার রিয়েল পলিটিশিয়ান, বাংলা একাডেমি চত্বর দিয়া সালাদ ব্যাগ নিয়ে ঘুরলি সুশীল হওয়া যারা জানি কে দাবাতে লিয়া, প্র্যাকটিক্যাল হয় দেশটাকে চালাইতে হলে আমরা সরকারি এই যে শেষ করাটা বললেন, আমাদের তো দিন দিন গলা টিপে এই অবস্থা, এখন তো আমাদের লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন, আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল, তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য আর তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার, ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য ডক্টর বদিউল মজুমদার, মিশা কাজী ফিরোজ রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, আমার আসলে সময় শেষ, আমি আপনাদের কথার মধ্যে ঢুকতে চাইনি কিন্তু আমার কোনো উপায় ছিল না, অনেক বিষয় নিয়ে ওনারা আলোচনা করেছেন, সেই অর্থে তেমন কোনো আশার বাণী কেউই শোনাতে পারেননি, তবে অভিযোগ পাল্টা অভিযোগ আছে, নানা রকমের ব্যত্যয় বিচ্যুতি আছে,
এবং গোটা বিষয়টি রাজনীতির সংশ্লিষ্ট। মূল কথা যেটি গত কয়েক বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষা বহুল বার উচ্চারিত হয়েছে, আমাদের আসলে এই যা কিছু আলোচনা হলো ব্যত্যয় বিচ্যুতি সেগুলো যদি ঠিকঠাক করতে হয় তাহলে ওই জায়গাটাতেই আসলে ফেরত যেতে হবে। সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, যেখানে গণতন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে সাম্যের কথা বলা হয়েছে, যেখানে মানবিক মর্যাদার কথা বলা হচ্ছে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, সেই জায়গাগুলোকে সুনিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্বটা রাজনীতিবিদদেরই। তবে সমাজে যে অপরাপর গোষ্ঠী, ক্রিয়াশীল গোষ্ঠী থাকবার কথা, তাদেরকে নিরুৎসাহিত করে নেয়, তাদেরকে প্রতিপক্ষ ভেবে নেয়, বরং সেই সব শক্তিগুলোকেও শক্তিশালী করবার চেষ্টাটাও উদ্যোগটাও রাজনীতিবিদদেরই নিতে হবে। এবং অপরাপর শক্তি যারা আছে, সেটি নাগরিক সমাজ হোক, সেটি বুদ্ধিজীবী সম্প্রদায় হোক, যে নামই থাকুক না কেন, সাংবাদিক হোক, তারা আবার ওই নিজেদের কোনো একটি বিশেষ গোষ্ঠী, দল বা সরকার বা রাজনীতি, নিজেদের তাদের পদলেহন করা বা বিশেষ বিশেষ সুবিধার জন্যে তাদের প্রতি লয়াল হওয়া, তাদের অনুগত হওয়া, এই প্রবণতাটা বাদ দিতে হবে। অর্থাৎ ত্রুটিটা উভয় দিক থেকেই আছে, সেটি হয়তো আমাদের সমাজের একটা বড় অন্তর্নিহিত দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে ওঠা খুবই জরুরি বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।